মাতৃদিবসের দিনে বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে মাতৃদিবস পালন করলেন চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ঘরবাড়ি থেকেও গৃহহীন বৃদ্ধাশ্রমের আবাসিকরা। রবিবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মাতৃদিবস। এদিন মাতৃদিবস উপলক্ষে বাঁকুড়ার বিকনা ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ বৃদ্ধাশ্রমে এলেন চিত্রাভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রবিবার তিনি সেখানে উপস্থিত হয়ে আশ্রমের বৃদ্ধা মায়েদের সাথে আনন্দ ভাগ করে নিলেন। তাদের সঙ্গে মিলিত হয়ে চকলেট গোলাপ উপহার দেওয়ার সাথে সাথে কেক কেটে পালন করলেন বিশ্ব মাতৃদিবস। আমরাই তো খাবো, ঠিক আছে, এসো সবাই মিলে খাবে। এটা তোমরা একটুখানি দেখেছো, এই তো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। বাট কথা দেখি আগে, আচ্ছা হাতে আমি একটুখানি খাইয়ে দিই সবাইকে, একটুখানি করে খাইয়ে দিই। হ্যাঁ আজকে সত্যি আমি কলকাতা থাকলে মায়ের সাথে কাটাতাম, কিন্তু আজকে আমি বাঁকুড়ায় আছি। আমার এখানের পরিবারে আমার এতজন মা রয়েছে এবং তাই ভাবলাম আজকে আমার এই পরিবারের সাথে এসে সময় কাটাই, সবার আশীর্বাদ নিই। কারণ মা এমন একটা শব্দ যেটার ডেফিনিশনটা মনে হয় পৃথিবীতে কেউ দিতে পারবে না। মা সন্তানের সেই সম্পর্কর ডেফিনিশনটা বোধহয় আমরা কেউ দিতে পারবো না। মা আমাকে ছোটোবেলায় বলতো যে যখন মা হবি, এখন জ্বালাচ্ছিস তো, নিজে যখন মা হবি তখন বুঝবি। এখনও আমি কথাটার অর্থ বুঝিনি, কিন্তু এই প্রত্যেকজন মায়েদের সাথে যাদের সাথে আমি দেখা করলাম, প্রত্যেকের কিছু না কিছু লড়াই আছে পরিবারের সাথে, নিজের সাথে, সমাজের সাথে। তাই সেই তাদের থেকেই দেখে শেখা আর কি, স্ট্রেংথ পাওয়া, শক্তি পাওয়া এবং আশীর্বাদ নেওয়া, এটাই আমার মেন ইচ্ছে ছিল আজকে। খুব ভালো লাগলো, আমি তো মানে গাছে পাছে উঠে যাবো এরকম করে দেখছি, এদিক ওদিক ফল টল কুড়াচ্ছি, হ্যাঁ মাটিতে বসে গল্প করছি। একেবারে এখানের মানুষের প্রতি আমার যে টানটা হয়েছে, এটা আমি নিজেও কোনোদিনও কল্পনা করিনি যে এই মানসিক টানটা আমার বাঁকুড়ার মানুষের সাথে হবে। এবং এখানের মাদের কেমন অবস্থা দেখলেন? এখানের মারা বেশ খুশি, তারা তাদের একটু অভিযোগ ছিল পেছন দিকে একটা রাস্তা একটু রিপেয়ারিং করতে হবে এবং একজন মা সেখানে হাঁটতে গিয়ে পড়ে গেছে। মেন রাস্তায় ওনারা হাঁটেন না, গাড়ি চলাচল করে বলে, তো সেখানে একটু উবর খাবার আছে, মা একজন মা পড়ে গেছে, হাঁটুতে লেগেছে, তো আমাকে কমপ্লেন করেছে। তো আমি গিয়ে দেখলুম আমরা যা যা ব্যবস্থা করার করব, এবং আমি কথা দিয়ে গেছি এখানে যে যা করতে হয় করবো, ওই রাস্তা আমি সারিয়ে দেবো, যতটা তাড়াতাড়ি সম্ভব আমি সারিয়ে দেবো, যেভাবে হোক। আশ্বাস দিলেন তাদের পাশে থাকার। বৃদ্ধাশ্রমের পাশ থেকে নদী পর্যন্ত বিস্তৃত যে রাস্তাটি রয়েছে সেটিকে সংস্কার করার পূর্ণ আশ্বাস দিলেন তিনি। আশ্রমের সকল আবাসিকরা এই দিন সায়ন্তিকাকে পাশে পেয়ে খুবই আপ্লুত। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।